হাই ভিউয়ার্স আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দু সালের এএনএম ও জিএনএম এন্ট্রান্স এক্সাম উপযোগী বেশ কিছু লজিক্যাল রিজনিং এর প্রশ্ন তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তো দেখে নেব প্রথম লজিক্যাল রিজনিংটি কি আছে বলা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক বিকল্পটি লেখো এখানে এক কমা চার কমা সাতাশ কমা ষোলো জিজ্ঞাসা চিহ্ন তারপর হচ্ছে ছত্রিশ এখানে কত বসবে সেটা তোমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে তো আমি উত্তরটি বলে দেওয়ার আগে তোমরা চেষ্টা করে দেখো পারছো কিনা না তোমরা ভিডিওটি থামিয়ে দিয়েও একটু ভেবে নিতে পারো তো যাই হোক দেখো এই অঙ্কটা কিভাবে হচ্ছে মানে এই লজিক্যাল হচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে আছে এক তারপর আছে দুই তারপর আছে সাতাশ ঠিক আছে এইভাবে যে একের কিউব ঠিক আছে তারপর হচ্ছে দুইয়ের স্কয়ার তারপরে হচ্ছে তিনের কিউব তারপরে আবার হচ্ছে চারের স্কয়ার তারপরে আবার পাঁচের কিউব ঠিক আছে তারপরে আবার ছয়ের স্কোয়ার আশা করি বুঝতে পারলে কি করছে একবার কিউব একবার কিউব একের মানে দুই দু চার ঠিক আছে আর তিনের কিউব মানে কত সাতাশ তিনটা তিন গুণ করলে কত হয় তিন ত্রিক্ষের নয় তিন নং সাতাশ সাতাশ আবার চারের স্কোয়ার মানে কত ষোলো চার চারা ষোলো এবার কি হবে তাহলে পাঁচের কিউব মানে পাঁচ তিনবার গুণ করতে হবে আমাদের পাঁচ তিনবার গুণ করলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ আর পঁচিশের সাথে পাঁচ গুণ করলে একশো পঁচিশ ঠিক আছে তারপরে দেখো ছয় স্কোয়ার মানে ছত্রিশ তাহলে এখানে কত হবে একশো পঁচিশ এখানে অপশন দেখা যাচ্ছে যে অপশন এ এটা কিন্তু সঠিক অ্যান্সার ঠিক আছে এবারে দেখবো আমরা দুই নাম্বার লজিক্যাল রিজনিং তো প্রিয় ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে নিয়মিত কিন্তু তোমাদের এএনএম ও জিএনএম এন্ট্রান্স এক্সাম উপযোগী লজিক্যাল রিজনিং এবং অঙ্কের ভিডিও আপলোড করা হচ্ছে তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে তো তারপরে দেখো এখানে কি বলা হয়েছে যে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো সঠিক বিকল্প এখানে লেখা আছে ফিলিপস ইস টু হল্যান্ড এরপরে দেওয়া আছে নকিয়ার সাথে কি বসবে ফিলিপসের সাথে হল্যান্ড আর নকিয়ার সাথে কি বসবে ঠিক আছে দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে সুইডেন জাপান চীন ফিনল্যান্ড কোনটা হবে ফিলিপস কোম্পানিটা হচ্ছে হল্যান্ড দেশের তাহলে নকিয়া কোম্পানিটা কোন দেশের আমাদের না জানা থাকলে কিন্তু এটা আমরা পারবো না তোমরা না জানলে জেনে নাও এটা হচ্ছে ফিনল্যান্ড হবে কি হবে ফিনল্যান্ড হবে ফিনল্যান্ডের ঠিক আছে এবারে আমরা নাম্বার লজিক্যাল রিজনিংটা কি আছে দেখো তিন নাম্বার লজিক্যাল রিজনিং এটা একটা সম্পর্কের লজিক্যাল রিজনিং কি বলা হয়েছে কোন ফোটোর দিকে তাকিয়ে ঋত্বিকা বলল উনি হলেন আমার বোনের ভাইয়ের পিতার একমাত্র ছেলে ঋত্বিকার সাথে ফটোর মধ্যে মানুষটির সম্পর্ক কি এখানে চারটা অপশন দেওয়া আছে কোনটা সঠিক দেখো তোমরা ভিডিওটি থামিয়ে দিয়ে নিজেরা চেষ্টা করে দেখতে পারো করতে কি বলা হচ্ছে যে কোনো ফটোর দিকে তাকিয়ে ঋত্বিকা বলল উনি হলেন আমার বোনের ভাইয়ের পিতার একমাত্র ছেলে ঋত্বিকার সাথে ওই ফোটোর মধ্যে থাকা মানুষটির সম্পর্ক কি ঠিক আছে এখানে ধরো ঋত্বিকা আমি এখানে লিখলাম ঋত্বিকা ঋত্বিকা কি বলছে একটা ফটো দেখাচ্ছে ঠিক আছে একটা ফটো দেখিয়ে কি বলছে উনি হলেন এই ফটোকে দেখিয়ে বলছে উনি হলেন আমার বোনের তাহলে ঋত্বিকার বোন আচ্ছা ঋত্বিকা হলো বোন ঋত্বিকার বোনের কি ঋত্বিকার বোনের ভাইয়ের এই বোনের আবার ভাই ঠিক আছে দেখো ঋত্বিকার বোনের ভাইয়ের তার মানে কি এরা সবাই কি ভাই বোন ঠিক আছে ঋত্বিকা তার বোন তারপরে ভাই এরা সব কি একই বাবার সন্তান তাই বলছে ঋত্বিকা কি বলছে উনি হলেন আমার বোনের ঋত্বিকা বলছে উনি হলেন ঋত্বিকা বলছে এই ফটোওয়ালা লোকটা হচ্ছে ঋত্বিকার বোনের ভাইয়ের পিতার এই যে ভাইয়ের পিতার তাহলে ভাইয়ের পিতা বলতে এখানটাতে থাকবে ভাইয়ের পিতা ঠিক আছে ভাইয়ের পিতার একমাত্র ছেলে এই পিতার একমাত্র ছেলে এটা কি একমাত্র ছেলে এই লোকটা ঠিক আছে এটা কি ছেলে দেখো এই পিতা এই যে ভাই ঋত্বিকার ভাইয়ের পিতা মানে কি ঋত্বিকারও পিতা আবার তার বোনেরও পিতা ঠিক আছে তাহলে বলো যে এইবার এই ঋত্বিকার সাথে আলা লোকটার সম্পর্ক কি একই বাবার সন্তানেরা সবাই এই ফোটালা লোকটাও তাহলে কি ঋত্বিকার সাথে এই ফোটালা লোকটা সম্পর্ক ভাই এটা যেহেতু ছেলে তাহলে কি ভাই এখানে অপশন দেখা যাচ্ছে অপশন এ কিন্তু এটা সঠিক অ্যানসার আশা করি তোমরা বুঝে গেছো তো তারপরে দেখব এবার চার নাম্বার লজিক্যাল রিজনিংটা কি আছে চার নাম্বার লজিক্যাল রিজনিং এ এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে সেটাই আমাদেরকে বের করতে হবে তোমরা যদি পারো তো ভিডিওটিকে একটু থামিয়ে দিয়ে নিজেরাও একটু ভেবে দেখো এখানে কত বসবে দেখো এখানে হিসাবটা কিভাবে হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যেখানে সাতাশ তেষট্টি আছে এই দুটাকে আমরা প্রথমে যোগ করব। ঠিক আছে তো যোগ করছি তেষট্টি আর সাতাশ যোগ করছি কত হচ্ছে সাত তিনে দশ শূন্য হাতে এক ছয় দুই আট একে নয় নব্বই ঠিক আছে এই নব্বই থেকে যদি আমরা তিরানব্বই তিরানব্বই থেকে যদি এই নব্বইকে বাদ দেই তাহলে কত হচ্ছে তিরানব্বই থেকে আমরা নব্বইকে বাদ দেবো কত হবে তিন এখানে আমরা কত লিখলাম তিন লিখলাম ঠিক আছে একই রকম ভাবে এটার এটা যোগ করব তারপর এটা থেকে বাদ দেবো দেখি কত হচ্ছে সাঁত্রিশ আর আটত্রিশ এটাকে যোগ করলে কত হচ্ছে আট সাথে পনেরো পাঁচ হাতে এক ছয় একে সাত পঁচাত্তর এবার উনআশি থেকে আমরা বাদ দেবো উনআশি থেকে পঁচাত্তর বাদ দিলে কত হয় চার এখানে লিখলাম চার তাহলে একই রকম ভাবে এটাও তাই করব এই ষোলো আর বিয়াল্লিশ আমরা যোগ করবো বিয়াল্লিশ আর ষোলো যোগ করছি কত হচ্ছে ছয় দুয়ে আট আর হচ্ছে চার একে পাঁচ আটান্ন এবার এখানে আমরা সাতষট্টি থেকে আটান্ন বাদ দেবো কত হবে সাতষট্টি থেকে আটান্ন বাদ দেব আমরা ঠিক আছে এখানে বিয়োগ করে দেখাচ্ছি কত কত হচ্ছে দেখো আট থেকে সতেরো পর্যন্ত গেলে কত হয় নয় ঠিক আছে হাতে এক পাঁচ আগে ছয় তাহলে কত হচ্ছে নয় আমরা তাহলে এখানে বলতেই পারি অপশন ডি এটা কিন্তু সঠিক অ্যান্সার ঠিক আছে এবার দেখবো পাঁচ নাম্বার লজিক্যাল রিজনিং দেখো পাঁচ নাম্বার লজিক্যাল রিজনিং এ এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক সংখ্যা আমাদেরকে বসাতে হবে এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা লিখতে হবে তো তোমরা চেষ্টা করে দেখো পারছো কিনা এটা উত্তর বের করতে তো আমি বলে দিচ্ছি দেখো কিভাবে হয়েছে এটা এই সাতাশ আর পাঁচ যোগ করলে কত হয় সাতাশ আর পাঁচ যোগ করলে হচ্ছে সাথে হয় এবার এই আর সাত যোগ করলে কত হয় আঠেরো আর সাত যোগ করলে হচ্ছে পঁচিশ পঁচিশের সাথে যদি আমরা পনেরো যোগ করি তাহলে এখানেও কিন্তু চল্লিশ হচ্ছে তাহলে আমাদেরকে এই তিনটা সংখ্যা যোগ করেও কিন্তু চল্লিশ বানাতে হবে তো এখানে কত আছে ষোলো আর দশ কত হচ্ছে ছাব্বিশ তো ছাব্বিশের সাথে কত যোগ করলে চল্লিশ হয় তো চল্লিশ থেকে আমরা ২৬ বিয়োগ করে দেব দেখা যাচ্ছে চোদ্দ তার মানে এখানে যদি আমরা চোদ্দ লেখি তাহলে এখানে কিন্তু চল্লিশ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন এ এটা কিন্তু সঠিক অ্যান্সার প্রিয় ভিওয়ার্স আশা করি তোমরা সকলেই জানো যে তোমাদের এক্সামে এক নম্বরের মোট পাঁচটি লজিক্যাল রিজনিং এর উপর প্রশ্ন থাকবে তো এই লজিক্যাল রিজনিং এবং ম্যাথমেটিক্স এর ওপরে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা হচ্ছে সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরপরে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে